সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন, আমি মোস্তফা ফিরোজ। রপ্তানির $300 কোটি কেন আসছে না, এই প্রশ্ন আইএমএফের। দর্শক, আগেই বলেছিলাম যে আইএমএফের কাছ থেকে যে রিজার্ভের সহায়তার টাকা নিতে গিয়ে কিন্তু অনেক বিষয় সামনে আসছে। খেলাপি ঋণের অবস্থা যে আরও করুন সেই তথ্য জানা যাচ্ছে। রিজার্ভের হিসাব নিকাশগুলো যা বলা হচ্ছে, প্রকৃত আইএমএফ যখন নাকি মিটিং করছে তখন ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। এখন আইএমএফ এই রপ্তানি $300 কোটি নিয়ে প্রশ্ন তুলেছে। খবরটা হলো এরকম, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের বিপরীতে $300 কোটি কেন দেশে আসছে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বাংলাদেশ সফররত আইএমএফের প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি উত্থাপন করে। দলটি এমন এক সময় রপ্তানি আয়ের একটি অংশ দেশে না আসার বিষয়ে জানতে চাইল যখন বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলার সংকট চলছে। সংকটের কারণে ব্যবসায়ীরা ঋণপত্র খুলতে গেলে ব্যাংক অনেক সময় তাদের ফিরিয়ে দিচ্ছে। আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আর আইএমএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিনিধি দলের মিশন চিফ রাহুল আনন্দ। বৈঠকটি আয়োজনের বিষয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জাইন্দু দে বাণিজ্য সচিবকে যে চিঠি পাঠিয়েছিলেন সে অনুযায়ী বৈঠকের আলোচ্য সূচি ছিল শুল্ক নীতি প্রণয়নের হালনাগাদ অবস্থা, বাণিজ্য চুক্তি ও শুল্ক হারের ওপর চুক্তির প্রভাব, শুল্ক প্রশাসনের ডিজিটালাইজেশন এবং এসব কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা ইত্যাদি। বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়নি, পুরো আলোচনাই হয়েছে রপ্তানির সঙ্গে সম্পর্কিত সব বিষয় নিয়ে, যেমন রপ্তানি প্রক্রিয়া সমস্যা এবং রপ্তানি $300 কোটি দেশে না আসা, আমদানি ও রপ্তানির ক্ষেত্রে মুদ্রা বিনিময় হারের একটি দর থাকা, রপ্তানি বৃদ্ধির উপায়, এসব বিষয়। $300 কোটি না আসা নিয়ে আইএমএফের প্রশ্নের জবাবে কি বলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলছেন, বলেছি যে এটা তো অনেক বছরের ব্যাপার, এই সময়ে যে ডলার আসেনি ব্যাপারটা মোটেও তা নয়, দেখতে হবে কত লম্বা সময়ের অঙ্ক এটা। বৈঠক সূত্রে জানা গেছে আইএমএফ মূলত রপ্তানির আড়ালে অর্থ পাচার নিয়ে কথা বলেছে। দর্শক, এটাই বিষয়। আপনারা জানেন যে এটা কিন্তু অন্যতম একটি ইস্যু যে বহু ব্যবসায়ী বা অর্থ পাচারকারী রপ্তানির আড়ালে অর্থ পাচার করছে, এটাই এখন অনুসন্ধান করা হচ্ছে। অর্থ পাচার বাংলাদেশের একটি বড় সমস্যা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU প্রধান মাসুদ বিশ্বাস গত নভেম্বরে BFIU এর বার্ষিক প্রতিবেদন 2021-22 প্রকাশন অনুষ্ঠানে বলেছিলেন, পাচার করা অর্থ ফেরত আনা দুরূহ কাজ, ডলার একবার চলে গেলে সহজে ফেরত আনা যায় না। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2018 সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 4,00,000 কোটি টাকা। দর্শক, চিন্তা করতে পারেন, যদিও BFI এর এই তথ্য পুরোটা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে BFIU। গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক সম্মেলনে বলেছিলেন, আমদানি রপ্তানির আড়ালে মিথ্যা ঘোষণা দিয়ে অর্থ পাচার হচ্ছে। আইএমএফ পক্ষ থেকে আরও জানতে চাওয়া হয় আমদানি ও রপ্তানি পর্যায়ের ডলারের একই দর থাকা বাঞ্ছনীয় কিনা। বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, আমদানি ও রপ্তানি পর্যায়ের ডলারের পার্থক্য কমে এসেছে, আইএমএফকে বলা হয়েছে
অভিন্ন বৈদেশিক মুদ্রার হারের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। আগামী জুলাইয়ে নতুন কিছু দেখা যেতে পারে। বাণিজ্য সচিব বলেন, রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখার প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া জাপান নতুন নতুন বাজারে যাওয়ার বিষয়টি আইএমএফকে জানানো হয়েছে। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে এখন উচ্চ মূল্যস্ফীতি চলছে, এ কারণে রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা স্লথ হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, বাস্তবেই তাই দেখা যাচ্ছে যে রপ্তানি আয় কমতে শুরু করেছে, 16% কমে গেছে, রেমিটেন্স আয়ও কমে গেছে। সব মিলিয়ে এখন যদি এই বিষয়ে প্রকৃত তথ্য বের হয় এবং আইএমএফ যদি প্রমাণ পায় যে রপ্তানির আড়ালে টাকা পাচার হচ্ছে, ডলার পাচার হচ্ছে, তাহলে কিন্তু আইএমএফ এর মানে পরবর্তী কিস্তির যে অর্থ সেটা ছাড় হওয়া কিন্তু কঠিন। যদিও বাংলাদেশ ওয়াশিংটনে বলেছে যে কিছুটা স্বস্তির জন্য আইএমএফ এর কাছ থেকে লোন নিচ্ছে, কিন্তু আসলে কিছুটা স্বস্তি না, যথেষ্ট অস্বস্তির কারণেই লোন নিচ্ছে, এটাই হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকদের অভিমত। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।